আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে। আপনাদের সাথে আছে আমি ফরিদা আক্তার রোজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে 18 দলীয় জোটের সমাবেশে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সভা। ইসলাম বিদ্বেষী ব্লগারদের শাস্তির দাবির মধ্য দিয়ে শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত। ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাজ্য 18 দলীয় জোটের সমাবেশে 18 দলীয় জোট কর্মী কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত করার প্রতিবাদে সভা করেছে লন্ডনের বাংলা মিডিয়া সংবাদকর্মীরা। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কর্তব্যরত অবস্থায় চ্যানেল আই ইউরোপের সিনিয়র রিপোর্টার শাহ এমি হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে প্রতিবাদ সভা। সভায় উপস্থিত সাংবাদিক নেতারা এ সময় এ নারী সংবাদকর্মীর উপর ন্যাক্কারজনক হামলা ও সম্প্রতি অন্যান্য সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান। লন্ডনে ডাকার পরে লন্ডনে এবং একই সাথে ইতালিতেও সাংবাদিকদের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা সব জায়গায়, ডাকা, ইটালি, লন্ডন, সব জায়গায় সাংবাদিকদের নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই। চ্যানেল আইয়ের এমি হোসেনের উপর যে আক্রমণ করা হয়েছে, ফিজিক্যালি যে অ্যাবিউজ করা হয়েছে, এবং আজকে যে লন্ডনের সাংবাদিক সমাজ যে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের সাথে চ্যানেল আই ইউরোপ একাত্মতা ঘোষণা করে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চায় যে কোনো সাংবাদিকের উপর কোনো ধরনের নির্যাতন আমরা বরদাস্ত করব না। ক্ষমা চাইতে হবে এমির কাছে, এবং 18 দলীয় জোটের যে নেতৃবৃন্দরা আছেন, বড় বড় নেতা আছেন, তারা অ্যাসুরেন্স দিতে হবে যে আমাদের কর্মীরা যারা আছেন, রিপোর্টার যারা আছেন ফিল্ডে, তাদের নিরাপত্তা অ্যাসুরেন্স দিতে হবে তারা। সাংবাদিক নেতারা এ সময় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন এবং এ অবস্থার নিরসনে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান। প্রিন্ট হোক আর ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক যারা আছে, দ্যাট ইজ ওয়ান ফ্যামিলি, এবং আমার মনে হয় সবাই আমরা একসাথে কাজ করি, করব এবং একসাথে থাকব। সেম টাইম আমাদের বাংলাদেশি কমিউনিটি যেটা আছে ব্রিটেন বা ইউরোপে, সেটা ওয়ান কমিউনিটি। সেজন্য সিমেন্টেনিয়াসলি আমি বলতে চাই এটার সমাধান হতেই হবে, এটা সুষ্ঠু সমাধান হতে হবে ভবিষ্যতে, যাতে এ ধরনের কোনো অঘটন আর না ঘটে সেটাও আমাদের দেখতে হবে। ক্ষমা যদি না চায় আমরা এই ধরনের নিউজ কখনো করবো না। 18 দল হোক, 14 দল হোক, কোনো দলের নিউজ আমরা করবো না, কেউ যদি এই ধরনের কাজ করে। ঘটনার শিকার সাংবাদিক শাহ এম হোসেন এ ঘটনায় আতঙ্কিত হওয়ার পাশাপাশি বিস্ময় প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবি জানান। অত্যন্ত কৃতজ্ঞ আমার সাংবাদিক সহকর্মীদের কাছে, এবং আমি সর্বশেষ প্রথম কৃতজ্ঞ আমার যে চ্যানেল আইয়ের কর্ণধার রেজা মোহাম্মদ ফয়সাল চৌধুরী সুয়েব ভাইয়ের কাছে, যিনি আমার শুধু মালিকই নন এবং এই ঘটনার পর সাথে সাথে উনি যে রিয়্যাক্ট করেছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি সবশেষে বলতে চাই, সাংবাদিকদের কোনো বিভাজন নেই, সাংবাদিক নারী কিংবা পুরুষ যেই হোক, সাংবাদিকরা কোনো দলের নয়, তারা সমাজের একটি দর্পণ। সাংবাদিক সবসময় সঠিক এবং সত্য কথা তুলে ধরে। আজকে আমি যেভাবে ভিকটিম হয়েছি এটা শুধুমাত্র একটা অন্যায়ভাবে, আমি কোনো রকম কোনো রিপোর্টিং কোনো দলের হয়ে কাজ করিনি, আমাকে অন্যায়ভাবে এই অনাচারটা আমার প্রতি করা হয়েছে। চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চ্যানেলের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী, এটিএন বাংলা ইউকের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আলম বক্স, এনটিভির পরিচালক মোস্তফা সরোয়ার বাবু, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, ইসাক কাজল, সৈয়দ আনাস পাশা, শামসুল আলম লিটন, মতিয়ার চৌধুরী, তাইসির মাহমুদ, ব্যারিস্টার তারেক চৌধুরী, আব্দুল হামিদ, নারী ম্যাগাজিন সম্পাদিকা শাহনাজ সুলতানা, বাংলা টিভির মিল্টন রহমান, বাংলা নিউজ সম্পাদক সোহেব ইউ কবির, চ্যানেল নাইনের নুরুল ইসলাম শাহিন সহ লন্ডনে কর্মরত বিপুল সংখ্যক সংবাদকর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত এ অবস্থার নিরসনে সাংবাদিক নেতাদের সাথে বৈঠক করছে 18 দলীয় জোট নেতৃবৃন্দ।
তবে অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে অনুষ্ঠিত সভা থেকে আভাস পাওয়া যায়। এস এম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক। ব্লগের মাধ্যমে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে কুৎসা ও কটূক্তি করার অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে শানে রিসালাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের মাইলন্ডস্থ স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। শানে রিসালাহ সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলেম এদিন মাওলানা মোস্তফা আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা মুবারক আলী ও মুফতি মৌসুফ আহমেদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত শাইখুল হাদিস আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, শায়খ মাওলানা তরিকুল্লাহ, মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা এমদাদুর রহমান মাদানী, মাওলানা আব্দুল করিম, মাওলানা সৈয়দ মোশারফ আলী, মাওলানা আব্দুর রব প্রমুখ। উপস্থিত ছিলেন খতিব মাওলানা তাজুল ইসলাম, আলহাজ মাওলানা আতাউর রহমান, মাওলানা হাফিজউদ্দিন, মাওলানা সালে হামিদি, মুফতি সালে আহমেদ, মাওলানা হাসানুর চৌধুরী সহ আরও অনেকে। সম্মেলন থেকে হেফাজতে ইসলাম ঘোষিত 13 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিসহ 14 দফা দাবি পাঠ করেন মাওলানা ফয়েজ আহমেদ। বিলেতে বাঙালিদের প্রাণকেন্দ্র বাংলা টাউনের ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের পরিচালনা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। হেলালুদ্দিন আলী ও আলহাজ সাজ্জাদ মিয়ার যৌথ পরিচালনায় এই সভায় উপস্থিত সভাপতিত্ব করেন ব্রিকলেন জামে মসজিদের সভাপতি আলহাজ আতাউর রহমান চৌধুরী। হাফিজ নজরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় মসজিদ কমিটির সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদের সেবা করার জন্য সকলের এগিয়ে আসা উচিত। বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে ছিল নির্বাচন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল আসাদ, কাউন্সিলর গোলাম রব্বানী। নির্বাচন শেষে আলহাজ আতাউর রহমান চৌধুরীকে সভাপতি এবং হেলালুদ্দিন আলীকে সাধারণ সম্পাদক করে 25 সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয়। উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব বালাগঞ্জ ওসমানী নগরের কৃতি সন্তান মরহুম আলহাজ আলতাফুর রহমানের স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হানুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কায়েমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ কারি বদরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ আক্তার আলী, শাহ আফরোজ আলী, আব্দুল গফুর, সৌমুজ আলী চৌধুরী, গোলাম কিবরিয়া, আব্দুল হেলাল সেলিম, সাদ মিয়া, বাবুল খান প্রমুখ। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কার্যকরী পরিষদের প্রথম বর্ষপূর্তি এবং বাংলা নববর্ষ 1420 উপলক্ষে আলোচনা সভা ও বৈশাখী মেলার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধার পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ার সিরাজ হক, বাংলা টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, হেলালুদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন পরশমণি, শাহনাজ সুমি, শর্মিলা দাস, কাজী কল্পনা সহ লন্ডনের স্থানীয় শিল্পীবৃন্দ। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের সমাবেশে হামলার প্রতিবাদে ওল্ডহাম যুবলীগের সভা। বৃহত্তর কুমিল্লাকে বিভাগে বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সাংবাদিক সম্মেলন।